নমস্কার, আমি ডাক্তার নিত্যানন্দ পাল। আমার গ্রামীণ হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের স্বাগত, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখে উপকৃত হতে পারে। আর যারা আমার এই চ্যানেল নতুন, তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। দিলে কি হবে, পরবর্তীকালে আমি যখন নতুন করে ভিডিও আপলোড করব, সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে। অর্থাৎ চলুন আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সে বিষয়ে, আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কি, হাম। এই হাম পীড়াটি বা হাম রোগটি বেশিরভাগ কিন্তু কম বয়সীদের বাচ্চাদের মধ্যে হয়ে থাকে। আর কম বয়সীদের বাচ্চাদের হলে দেখবেন পুরো শরীরটা কিন্তু ফুলে যায়, লাল প্রকৃতির ঘামাচির মতো এরকম কিন্তু পুরো শরীরটা ভরে যায়। একজনের এত পরিমাণ হয়ে যায়, প্রচণ্ড পরিমাণে জ্বর এসে যায়, কেউ কেউ বা অজ্ঞানের মতো পড়ে থাকে, কোনো সাড়া পাওয়া যায় না, মাথা চালা দিতে থাকে, বালিশে মাথা দিয়ে এদিক ওদিক মাথা ঘোরাতে থাকে, প্রচণ্ড পরিমাণে জ্বর হয়। এই হাম রোগটা হওয়ার পূর্ব মুহূর্তে এত পরিমাণে জ্বর হয়, সেই বাচ্চার গায়ে হাত দিলে আপনি চমকে উঠবেন। এমন হয়ে দেখা যায় যে 102-3 পর্যন্ত জ্বর হয়। তাহলে 102-3 ফারেনহাইট ডিগ্রি যখন জ্বর হয় তখন কিন্তু আপনি চমকে উঠবেন, কারণ বাচ্চাদের হলে আমরা প্রচুর পরিমাণে চিন্তায় পড়ে যাই, আমাদের নিজেদের হলে এত কষ্ট আমরা পাই না। কিন্তু একটা বাচ্চার যখন 102-3 জ্বর হয় তখন নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে বাড়ির প্রত্যেকটা মানুষ কত চিন্তায় পড়ে থাকে। এই যে হাম রোগ থেকে মুক্তি পেতে গেলে আপনার লক্ষণভিত্তিক কী কী হোমিওপ্যাথি উপলব্ধ করবেন সমস্ত ক্ষেত্রে পাই টু পাই আলোচনা করব। অর্থাৎ ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব হাম রোগের সমস্ত গুরুত্বপূর্ণ ঔষধের কথা। তাহলে চলুন আজকের এই হাম রোগ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে প্রথমে আমরা জেনে নেব যে হাম রোগটা আসলে কেমন প্রকৃতির হয়। দেখবেন যখন হাম রোগটা হয় সবাই কিন্তু চিনতে পারে না, ঘামাচির মতো বিড়বিড়ে টাইপের, একদম লাল প্রকৃতির হয়, আবার কারো কারো একটু কালো প্রকৃতির হয়, বেশিরভাগ কিন্তু লাল প্রকৃতির হয়, সঙ্গে মাথায় ফুসকুড়ি টাইপের, অর্থাৎ ঘামাচি যেরকম প্রকৃত হুবহু সেই রকমই দেখতে, এক প্রকার ভাইরাস গঠিত রোগ। এই রোগটা হলে আপনার বাড়ির যে অন্যান্য বাচ্চাগণ আছেন তাদের মধ্যেও হতে পারে। অতএব যখনই কারোর হাম হবে তা থেকে আপনার বাড়ির অন্যান্য বাচ্চাগুলোকে একটু দূরে রাখার চেষ্টা করবেন, একই বিছানায় শুতে দেবেন না, সুস্থ হলে শুতে দেবেন। কিন্তু যেহেতু এই রোগটা একটু ভাইরাস প্রকৃতির, অর্থাৎ ভাইরাস একজনের শরীর থেকে আরেকজনের শরীর মধ্যে ছড়িয়ে পড়তে পারে, যার জন্য যখন কোনো বাচ্চার এই প্রকৃতির রোগ হবে তখন কিন্তু আপনারা ওই বাচ্চার সঙ্গে কাউকে শুতে দেবেন না, বিশেষ করে বাচ্চাদের। আরেকটা কাজ করবেন, বাড়িতে এই যে ভাইরাসের জীবাণুটাকে নষ্ট করার জন্য প্রত্যেক দিন বাড়িতে ধুনো জ্বালাবেন, কারণ এই ধুনোর যে ধোঁয়াটা সেই ধোঁয়াটা কিন্তু আমাদের বাড়ির যে মধ্যস্থ যে জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলোকে নষ্ট করতে সক্ষম। ধুনো চালাবেন, এটা কিন্তু অনেকেই মানেন না, কিন্তু এর বহুত কাজ আছে। যাই হোক, যেরকম বললাম সেটা কিন্তু আপনারা করবেন। এবারে চলুন যে আজকের এই হাম রোগের ক্ষেত্রে আপনারা লক্ষণভিত্তিক কী কী হোমিওপ্যাথি সেবন করবেন। প্রথম অবস্থায় হাম রোগটাকে বা হামগুলোকে যতটা বেরিয়েছে তার থেকে বেশি করে বের করে দেওয়ার জন্য আপনারা দুটো হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। জ্বর থাকলে ব্যবহার করবেন, গলা ব্যথা থাকলে ব্যবহার করবেন, সর্দি হাঁচি থাকলে ব্যবহার করবেন, কোনোভাবেই বাদ দেবেন না, এই দুটো ওষুধ অবশ্যই প্রয়োজন। যে প্রকার লক্ষণ হোক আপনারা ব্যবহার করবেন হাম রোগের প্রথম অবস্থার ওষুধ, জেলসিমাম 34 NC, সকাল বিকাল আহারে আগে এক থেকে দুপুরটা করে ব্যবহার করবেন, দুপুর রাতে আহারে আগে জিঙ্কাম মেটালিকাম 34 NC এক থেকে দুপুরটা করে ব্যবহার করবেন, যেরকম বললাম সেইভাবে সেবন করবেন। দিলে কী হবে, আপনার যে শরীরের মধ্যে বা চর্মের অন্তর্ভুক্ত যেসব হামগুলো চেপে রয়েছে সেই হামগুলো কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে। কখনও এই রোগগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করবেন না, যতটা বেরিয়ে যায় ততটা মঙ্গল। দিলে কী হবে, শরীরটা কিন্তু আপনার পরবর্তীকালে নিরোগ তৈরি হবে। চাপা দেবেন না, চাপা দিলে বুকে কফ জমে যাবে, চাপা দিলে বিভিন্ন রকম ঠান্ডা লাগবে, চাপা দিলে বিভিন্ন রকম রোগ তৈরি হবে। এই জন্যে যতটা সম্ভব বের করে দেওয়া যায় ততই মঙ্গল, কারণ এটা বললাম ভাইরাস প্রকৃতির রোগ, অতএব ভাইরাসটাকে শরীর থেকে বের করে দেওয়াটাই শুভ। তাহলে এই দুটো ওষুধ কিন্তু প্রথম অবস্থার ঔষধ, দিলে আর কোনো চিন্তা থাকবে না, পরবর্তীকালে হাম বসে যাওয়ার চিন্তা থাকবে না, পরবর্তীকালে হামটা চেপে গেলে বিভিন্ন যে রোগ হয় সে চিন্তাও থাকবে না। তাহলে দুটো ওষুধ প্রথম অবস্থায় ব্যবহার করলেন। এবার দেখা গেলো যে আপনার বাড়িতে একের পর এক বাচ্চাগুলো আক্রান্ত হয়ে যাচ্ছে, আপনার চিন্তায় পড়লেন। তাহলে সর্বক্ষেত্রে যদি একের পর এক বাচ্চা আক্রান্ত হয়, একজনের কাছ থেকে যদি আরেকজন বাচ্চা যদি আক্রান্ত হয়, সেখানে আপনারা কী ব্যবহার করবেন বলুন তো? একটা নৌষধ ওষুধ অনেকে কিন্তু গুলিয়ে ফেলেন, যে ম্যালেনিরাম আর ফ্যালেনিরাম হাম রোগের ক্ষেত্রে অনেকে নৌষধ হিসেবে ব্যবহার করে ফেলেন।
এটা কিন্তু একদম ভুল সিদ্ধান্ত। হাম রোগের ক্ষেত্রে নসুর আলাদা, বসন্ত রোগের ক্ষেত্রে নসুর আলাদা। হাম রোগের ক্ষেত্রে নসুর হিসেবে মরমিলাম ব্যবহার করা হয়, আর বসন্ত রোগের ক্ষেত্রে ফ্যালানডিনাম আর ম্যালানডিনাম এই দুটো নসুর ব্যবহার করা হয়। অনেকে কি করে, হামের ক্ষেত্রে ম্যালানডিনাম আর ফ্যালানডিনাম ব্যবহার করে একদম হাজির, কখনো ওই ওষুধ ব্যবহার করবেন না। বসন্ত রোগ আলাদা, হাম রোগ আলাদা। আমি পরবর্তীকালে বসন্ত নিয়ে আলোচনা করব। অতএব আজকে যেহেতু আলোচনা করা হচ্ছে হাম রোগের ক্ষেত্রে, হাম রোগের নসুর হিসেবে আপনারা ব্যবহার করবেন কি, মরবিলিনাম। কোথায়, যখন রোগটা বাড়াবাড়ি আকার ধারণ করছে, একের পর এক বাচ্চা আক্রান্ত হচ্ছে, সেখানে আপনার মরবিলাম ব্যবহার করবেন। কখনো নসুর হিসেবে নিম্ন শক্তি ব্যবহার করবেন না, যে কোনো নসুরকে উচ্চ শক্তি ব্যবহার করার চেষ্টা করবেন। আপাতত বাচ্চাদের ক্ষেত্রে 200 আর বড়দের ক্ষেত্রে 1 ml, যে প্রকার নসুর হোক না কেন। যাই হোক, আজকের আবার ফিরে আসি, যে হাম রোগের ক্ষেত্রে মরবিলাম হচ্ছে নসুর ওষুধ, সেটা আপনার ব্যবহার করবেন 200 পরিনিশি। 200 পরিনিশি দিনে একবার করে ব্যবহার করবেন। 200 পরিনিশি আপনার দুদিন অন্তর দুবার ব্যবহার করবেন, দুবারের বেশি নসুর ব্যবহার করার দরকার নেই। ধরুন আজকের ব্যবহার করলেন, দুদিন পরে আরেকবার ব্যবহার করে দেবেন 1 থেকে 2 ফোঁটা, আর ওই দিন কোনো ওষুধ দেওয়ার দরকার নেই। নসুর ওষুধটা যেদিন মরবিলাম ব্যবহার করবেন সেদিন আর কোনো ওষুধ দেওয়ার দরকার নেই, কারণ এগুলো দীর্ঘকীয় ওষুধ, খুব দেরিতে কাজ করে এবং অনেকদিন পর্যন্ত শরীরের মধ্যে চিরস্থায়ী থাকে, জীবিত থাকে। এবার আসি, যে হাম রোগের চিকিৎসাজনিত কারণে হোক, আপনাদের নিজেদের গাফলতির কারণে হোক, রোগটা একটু অন্যদিকে চলে গেছে, বিভিন্ন রকম লক্ষণ পাচ্ছেন। এবার আসি লক্ষণভিত্তিক কিছু ওষুধ। যদি দেখেন যে হাম রোগের সঙ্গে গলায় ঘা হয়ে গেছে, লাল লাল বিড়বিড়ে ঘামাচির মতো ঘা হয়ে গেছে, কিন্তু প্রচণ্ড ব্যথা নয়, মাঝারি টাইপের ব্যথা, সঙ্গে টনসিল ফোলা আছে, সেখানে কি ব্যবহার করবেন, মার্সল 30 বা 200 পরিনিশি দিনে দুবার করে সকাল সন্ধ্যা 1 ফোঁটা করে ব্যবহার করুন। দ্বিতীয়, যদি আপনার দেখা যায় যে গলা ব্যথা, প্রচণ্ড পরিমাণে ব্যথা, ঢোক গিলতে পারছেন না, বাচ্চা কিছু খাচ্ছে না, মুখ দিয়ে লালা পড়ে যাচ্ছে, এইরকম প্রকৃতি যদি হয়, সঙ্গে টনসিল ফোলাও আছে, বাম সাইড হোক আর ডান সাইড হোক, তাহলে প্রচণ্ড পরিমাণে যদি ব্যথা থাকে সেখানে ব্যবহার করবেন কি, তীব্র ব্যথা, হিপাসালভার। হিপাসালভার 200 পরিনিশি সকাল সন্ধ্যা 1 থেকে 2 ফোঁটা করে ব্যবহার করবেন। একটু কম ব্যথা হলে মার্সল, অতিরিক্ত তীব্র ব্যথা হলে হিপাসালভার। আর হিপাসালভারের বিশেষ লক্ষণ, সবসময় চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকতে ইচ্ছা করে, ঠান্ডা বাতাস তার সহ্য হয় না। তাহলে হিপাসালভার যাই হোক না কেন, যদি প্রচণ্ড পরিমাণে গলায় ব্যথা থাকে, কোনো কিছু খেতে না ইচ্ছা হয়, খেতে না পারে, মুখ দিয়ে লালা ঝরে, তাহলে অবশ্যই করে হিপাসালভার 200 পরিনিশি সকাল সন্ধ্যা 1 থেকে 2 ফোঁটা করে ব্যবহার করবেন। মাত্র 2-3 দিনে গলার ব্যথা, গলার ঘা সমস্ত কিছু কমে গিয়ে উপসর্গগুলো সমস্ত কিছু কমে যাবে। এবার যদি দেখেন যে হাম রোগটা সেরে গেছে, আপনার শিশুর বা আপনার বাড়ির কোনো বাচ্চার যদি হাম হয়েছিল, তারা যদি সেরে যায়, সেরে যাওয়ার পরে দেখা গেল যে তার উপসর্গ হিসেবে কাশিটা থেকে গেছে, এই হামের পরে যদি কাশি আসে, যে প্রকার কাশি হোক না, সেখানে ব্যবহার করবেন কি জানেন, ডসিরাক্স ব্যবহার করতে পারেন সকাল দুপুর সন্ধ্যা 1 থেকে 2 ফোঁটা করে। দেখবেন গলায় কফ থাকে, হপিং কাশির মতো কাশি হয়, সেখানে কিন্তু আপনারা ডসেরা 3x ব্যবহার করবেন 1-2 ফোঁটা করে দিনে 3 বার করে। স্টিকটা পালমেরিয়া ব্যবহার করতে পারেন। স্টিকটা পালমেরিয়া কীভাবে ব্যবহার করবেন বা কোন লক্ষণের ভিত্তি করে ব্যবহার করবেন, দেখবেন কাশি কিন্তু মিনিং কাশির মতো অনবরত লেগেই আছে, অনবরত লেগেই আছে, সেখানে কিন্তু অবশ্যই করে আপনার ব্যবহার করবেন স্টিকটা পালমেরিয়া 30 পরিনিশি সকাল দুপুর সন্ধ্যা 1 থেকে 2 ফোঁটা করে ব্যবহার করবেন। আবার একটা ওষুধ ব্যবহার করতে পারেন, ক্যালিকার। কখন, যদি দেখেন যে আপনার শিশু হাম রোগ সেরে যাওয়ার পরে কাশছে, কিন্তু কাশতে কাশতে বুকে হাত দিচ্ছে, বুকে প্রচণ্ড ব্যথা, আপনারা জানেন ব্রায়োনিয়ার পরে ব্রায়োনিয়ার লক্ষণসমূহ থাকবে, কিন্তু ব্রায়োনিয়া না কাজ হলে সেখানে কিন্তু আমরা ব্যবহার করি ক্যালিকার্প। তাহলে ক্যালিকার্প যখন দেখবেন কাশতে গেলে বুকে বাচ্চা হাত দিয়ে কাশছে, বুকে ব্যথা লাগাজনিত কারণে সে বুকে হাত দিচ্ছে, এটাই হচ্ছে তার সিমটম, সেক্ষেত্রে আপনার ব্যবহার করবেন ক্যালিকার্প। যদি ভোরের দিকে কাশি হয় আর কোনো কথা নেই, সকালবেলা পর্যন্ত যদি কাশি হয় সেখানে আর কোনো কথাটি নেই, সেখানে ক্যালিকার্প 30 পরিনিশি বা 200 পরিনিশি দিনে দুবার করে ব্যবহার করবেন সকাল আর সন্ধ্যা। 2-3 দিন ব্যবহার করলে দেখবেন কাশিটা কমে যাবে। এবার একটা কথা বলি, হাম রোগটা পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেল, স্কিনের ওপরে আর কোনো সমস্যা নেই, কাশিও নেই, কোনো কিছু নেই, তারপরেও আপনারা একটা ওষুধ ব্যবহার করবেন, সেটা কি, রাষ্ট্রক্স 30 বা 200 1 মাস কাল ব্যবহার করবেন, 1 মাস কাল 1 থেকে 2 ফোঁটা করে সকাল সন্ধ্যা ব্যবহার করুন। যদি 200 ব্যবহার করেন দিনে একবার করে ব্যবহার করবেন, যদি 30 পরিনিশি ব্যবহার করেন দিনে দুবার করে ব্যবহার করবেন, সকাল সন্ধ্যা কিংবা সকালে কিংবা বিকালে, এটা কন্টিনিউ 1 মাস যাবৎ সেবন করতে দিন যাদের হাম হয়ে গেছে। কারণ হামের যে রসটা হাড়ের মধ্যে থেকে যায়, সেই রসটাকে আস্তে আস্তে খেঁচে সুন্দরভাবে সুস্থ করে তোলে,
রাস্টক্স, হাম বা বসন্তজনিত কারণে যে ভাইরাসগুলি তো রসটা শরীরের মধ্যে থেকে যায়, সেই রসটাকে খেঁচে নিগড়ে শুকিয়ে দিতে পারে। শরীরটাকে টানার জন্য রাস্টক্স 30 বা 200 আপনারা 1 মাস কাল ব্যবহার করবেন। দিলে কী হবে, পরবর্তীকালে হঠাৎ করে ঠান্ডা লাগা, হঠাৎ করে গলা ব্যথা, এইসব কিছু আসবে না। তাহলে হাম রোগ সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাওয়ার পরে আপনারা অবশ্যই করে রাস্টক্স 1 মাস কাল ব্যবহার করতে থাকবেন, কোনো প্রকার কষ্ট থাক আর নাই বা থাক এটা ব্যবহার করবেন। আর 1 বছর যাবৎ, অন্তত 6 মাস যাবৎ অতিরিক্ত পরিমাণে ঠান্ডা পানীয় পান করতে দেবেন না, আইসক্রিম বরফ জাতীয় জিনিসগুলো আপনার সেবন করতে দেবেন না। দিলে কী হবে, পরবর্তীকালে যদি গলা ব্যথা হঠাৎ করে এসে যায়, টনসিল ফোলাটা থেকে যায়, বাচ্চা তো বলতে পারবে না, আপনার ওষুধ দিলেন, ডাক্তার দেখালেন, প্রথম অবস্থায় তার গলা ব্যথা কমে গেল, গলা ব্যথা কমে গিয়ে টনসিলটা ফোলা থেকে যায়, পরবর্তীকালে সেটা কিন্তু ভয়াবহ আকার ধারণ করে। এটাই কিন্তু বেশিরভাগ বাচ্চাদের দেখবেন গলায় কিন্তু টনসিল ফোলা থেকে গেছে। কেন থেকে গেছে, বিগত দিনে এত থাকতো না কেন? বর্তমান দিনে কেউ নিয়মকানুন মানে না, বাচ্চা ঠান্ডা খেতে চায়, আইসক্রিম খেতে যায়, আপনার হঠাৎ করে বাচ্চার আদরটাকে রক্ষা করার জন্য আইসক্রিম দিয়ে দিলেন, ব্যাস ঝামেলা চোখে গেল, পরবর্তীকালে তার গলায় টনসিল ফুলে একাকার হয়ে গেছে, অপারেশন করতে ছুটলেন, 15-20 হাজার টাকা, 25 হাজার টাকা আপনাকে চলে যাচ্ছে। অপারেশন করার পরে যে ঠান্ডা লাগাটা দূর হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে এমন কোনো কথা নেই, ঠান্ডা লাগবে, কিন্তু ওই যে গলায় যে টনসিলটা ফোলা ছিল সেটা ডাক্তার কেটে বার করে দিল, আপনার নিশ্চিন্তে থেকে গেলেন, কিন্তু ঠান্ডা লাগা কিন্তু আপনি কোনো দিন দূর করতে পারবেন না, কারণ ওখানে যে গ্ল্যান্ডটা ছিল সেই গ্ল্যান্ডটা নষ্ট হয়ে গেছে, তার কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে। যাই হোক, আজকের এই হামরোগের ক্ষেত্রে আলোচনা বিস্তারিত হয়ে গেল, এবং যেভাবে বিস্তারিত বললাম আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখে ওষুধগুলো নির্বাচন করে নেবেন, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখে উপকৃত হতে পারে। আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখছেন, সাবস্ক্রাইব করে রাখলে কী হবে, পরবর্তী ভিডিওটা কিন্তু আপনি আগে পেয়ে যাবেন। আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করবেন, লাইক করলে ভিডিও তৈরির উৎসাহ বাড়ে, ইচ্ছা শক্তি বাড়ে। আবারও আমার গ্রামীণ চ্যানেল পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, নমস্কার।